তুমি তোমার যদি আমি জীবনের 63টা বছর তুমি যে ধরো তোমার হায় ধরো 63 বছর বা 60 বছর হলো তোমাকে 63 বছর ক্লাস 9 10 পড়াইলাম তোমার কাছে সারা জীবনই ক্লাস 9 10 কঠিন লাগবে সারা জীবনই মনে হবে ক্লাস 9 10 কঠিন তোমাকে যেই মুহূর্তে আমি জাস্ট একটা বছরের জন্য এইচএসসি তে নিয়ে আসলাম সেই মুহূর্তে তোমার এই 9 10 কি এখন সহজ লাগে না কঠিন লাগে 9 10 কমেন্টে বলো যে এইচএসসি তুলনায় 9 10 কেমন লাগে এইচএসসি তুলনায় 9 10 কি দুনিয়া সোজা না মনে হয় যে কি পড়তাম আগে দুই বছর কয় বছর পাইছো তোমরা তোমরা মানে আড়াই বছর পাইছো আড়াই বছর ধরে চারটা চ্যাপ্টার পড়ছো ফিজিক্স স্যার মাত্র মানে লাইক যেটা সিটি পরীক্ষার পর তোমাদের এখনকার সিটি পরীক্ষার পর অত একটা বড় হয় তাই না সো ক্লাস 9 10 থেকে যেই মুহূর্তে এইচএসসি দিলা 9 10 সহজ লাগতে শুরু করলো এইচএসসি থেকে যেই মুহূর্তে তুমি অ্যাডমিশনের পড়া শুরু করবা সেই মুহূর্তে তোমার কি হবে এইচএসসি সহজ লাগতে শুরু করবে এন্ড আমরা তোমাদেরকে বেসিক্যালি এইটা পড়াচ্ছি জাস্ট বিকজ অফ হোয়াই তোমার এইচএসসি সহজ লাগে এন্ড অ্যাডমিশনের সাথে আগেই পরিচিত হয়ে যাবে এন্ড অলসো আমরা এরপরও কিছু কাজ করি আমরা যেমন ওই যে কালকে যে এক্সামটা হবে তোমাদের বড় ভাইয়াদের দেখবো পটেনশিয়াল বুয়েটে এক্সাম একটা হচ্ছে ওই এক্সামটাতে আমার পার্টের কোশ্চেনগুলো আমি বলবো যে বুয়েট অ্যাডমিশন হচ্ছে কঠিন কোশ্চেন করছে বুয়েট অ্যাডমিশন ওই কোশ্চেন না বুয়েট অ্যাডমিশন হচ্ছে কঠিন কোশ্চেন করছে জাস্ট এই কারণে যে ওদের কাছে যেন অ্যাডমিশনটাও সহজ লাগে মানে আর একটু কঠিন এটা শুধু আমরা না এটা বিভিন্ন কোচিং সেন্টার বা সব জায়গায় এই জিনিসটা প্র্যাকটিস করা হয় যে আর একটু কঠিন করানো হয় ধরো অ্যাডমিশনে আসবে এক তোমার আমরা করাবো থ্রি লেভেল ওয়ান আসবে অ্যাডমিশনে আর লেভেল সরি আমি একটু কম্পারিজন দিই ধরো এটা তোমার লেভেল ওয়ান গেমের লেভেল থাকে না লেভেল ওয়ান এটা ধরো তোমার লেভেল ফাইভ হ্যাঁ আর অ্যাডমিশনে ধরো তোমার আসছে লেভেল এইট আমরা তোমাদের করাবো লেভেল টেন অ্যান্ড এই লেভেল টেন করে তোমার লেভেল এইটটা যেন সহজ লাগে অ্যান্ড লেভেল ফাইভ সহজ লাগবে সো এইটা হচ্ছে তোমার কি মানে স্ট্র্যাটেজি লাইফে তোমার ধরো খুবই বোরিং লাগতেছে টাফ লাগছে তুমি লাইফটাকে একটু কঠিন বানাও দেখবো যে আগের লাইফটা অনেক মজার লাইফ ছিল আর এটা সবাই আমরা বলি যে আমরা ধরো যেই ধাপটা পার হয়ে জীবনে ধরো ক্লাস নাইন পার হওয়ার পরে ক্লাস নাইনে থাকলে মনে হয় ছোটবেলায় কত ভালো ছিল আবার ক্লাস ইলেভেন ওঠার পরে বলি নাইন টেন কত ভালো ছিল অ্যাডমিশনে যাওয়ার পরে বলি এইচএসসি কত ভালো ছিল জবে যাওয়ার পরে বলি অ্যাডমিশন কত ভালো ছিল অ্যান্ড অ্যান্ড সো অন ইউনিভার্সিটি যাওয়ার পরে এইচএসসি কত ভালো ছিল ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে তুমি যদি বলো এইচএসসি কঠিন লাগে তোমাকে নিয়ে মজা করবে ট্রল করবে বিশেষ করে বুয়েটের ভাই আপুদের কাছে তুমি যদি বলো যে ভাই আপু আমি এইচএসসি পড়া পড়তে পারি না অনেক কঠিন লাগে তোমাদেরকে নিয়ে দেখবে যে মজা করবে কারণ তাদের কাছে তাদের কঠিনের সাপেক্ষে তোমার কঠিনটা ছোট লাগতেছে ঠিক আছে মানে তোমারটা মনে হচ্ছে যে তুমি কি রে ভাই অ্যান্ড এইটা কিন্তু তোমরা খেয়াল করছো রাইট 23 ব্যাচের স্টুডেন্ট যখন বিভিন্ন জায়গায় পোস্ট দাও গ্রুপগুলোতে যে কোনো পাবলিক গ্রুপ এডুকেশন দেখো না তোমাদের বড় ভাই আপুরা কেমন যেন মনে হয় না যে ওরা ফ্রেন্ডলি না অনেকে আছে সবাই এরকম না অনেক মনে হয় না যে অনেক ক্ষেত্রেই যে মজা করে আমাদেরকে নিয়ে ট্রল করে ওইরকম সো এটা কিন্তু তারাও যখন ইউনিভার্সিটি তারাও কিন্তু ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের ভাইয়ের কাছে ফার্স্ট ইয়ার আর ফার্স্ট ইয়ার পরে এরকম করতেছে এটা একটা চলমান প্রসেস হ্যাঁ সো এই চলমান প্রসেসে বেসিক্যালি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি তোমার লেভেল থেকে একটু ভলিউম বাড়াই দিবা মানে তুমি যেই ভলিউমের শুনতা সেই বলে একটু ভলিউমটা বাড়াই দিবা তাহলে তোমার আগের ভলিউমটা আরো প্লিজেন্ট আরো সুন্দর লাগবে আগের লেভেলটা ঠিক আছে